আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট সামিটিভ এক্সামের ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার নিয়ে। ফুল মার্কস তোমাদের রয়েছে 15, আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। আমরা যখনই কোনো স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখে নাও প্রশ্নপত্রটি, একের দাগে রয়েছে ঠিক উত্তরটি খুঁজে বাক্যটি লেখো। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হাফ করে, হাফ ইন্টু 2 = 1। প্রথম, দক্ষতা সম্পর্কিত উপাদান। এখানে 4টা অপশান আছে, যেটা হবে বেছে নিয়ে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, 1907 সাল থেকে পরপর 3 বার ট্রেডস কাপ জেতে। এখানে 3টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ব্যক্তিগত ক্রিয়া হলো। এখানেও 3টা অপশান দিয়ে দেওয়া রয়েছে, যেটা হবে বেছে নিয়ে সেটা তোমাদের লিখতে হবে। দুয়ে দাগে রয়েছে সত্য মিথ্যা লেখো। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হাফ করে, হাফ ইন্টু 2 = 1। প্রথম, শারীরশিক্ষা হলো ব্যক্তিসত্তার পুনর্বিকাশ। পরের প্রশ্ন, শারীরশিক্ষা সক্ষমতার উপাদানগুলিকে 2 ভাগে ভাগ করা যায়। পরের প্রশ্ন, 1911 সালে মোহনবাগান IFA শিল জয়লাভ করে। তিনের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, এখানেও যে কোনো 2টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হাফ করে, হাফ ইন্টু 2 = 1। প্রথম, সুষম খাদ্য ব্যক্তির অভ্যন্তরীণ যন্ত্র ও ড্যাশ মুক্ত রাখে। পরের প্রশ্ন, 1910 সাল থেকে হওয়া ভর্তি চামড়ার বলে কলকাতায় ফুটবল খেলা শুরু হয়। পরের প্রশ্ন, অস্থিসন্ধি সর্বোচ্চ সঞ্চালনের ক্ষমতা নির্ভর করে ড্যাশ ওপর। চারের দাগে রয়েছে বাম দিকের সাথে ডান দিকের সম্পর্ক নির্ণয় করো। প্রশ্নের মান 2। একদিকে রয়েছে বাম দিক, আরেকদিকে রয়েছে ডান দিক। বাম দিকে রয়েছে দলগত ক্রিয়া। পরে রয়েছে জিতেন্দ্রকৃষ্ণ দেব প্রতিক্রিয়া সময় পেশিশক্তি। আর ডান দিকে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত উপাদান শোহাবাজার ফুটবল ক্লাব ক্রিকেট নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আমার চ্যানেলে তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের ছোট প্রশ্নের উত্তর সহ সাজেশান, বড় প্রশ্নের সাজেশান কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর করতে কোনো রকম যদি অসুবিধা হয়, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে আমি ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো।